আর মাত্র কয়েকটা দিন, তারপরই দীপাবলি। সেই সঙ্গে করানার্বে একটি অন্যতম পবিত্র অনুষ্ঠান ধনতেরাস। হ্যাঁ বন্ধুরা, একটি অত্যন্ত শুভ মুহূর্ত হলো এই ধনতেরাসের মুহূর্ত। এই ধনতেরাসের দিনের শুভ মুহূর্তে যদি এমন কিছু জিনিস কেনা সম্ভব হয়, তাহলে মা লক্ষ্মী সর্বদাই প্রসন্ন থাকেন। 2020 সালে অর্থাৎ 1427 বঙ্গাব্দে এই ধনতেরাসের দিন কবে পড়েছে এবং এর শুভক্ষণ অর্থাৎ শুভ মুহূর্ত কোন সময়, এবং এই ধনতেরাসের দিন কেনই বা এত গুরুত্বপূর্ণ, এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেকখানি উপকৃত হবেন। আর যদি ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার ভালো লাগে, তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন, পারলে শেয়ার করে আপনজনদের বিষয়টি জানিয়ে দেবেন। নমস্কার বন্ধুরা, সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে জানাই আপনাকে সুস্বাগতম। সনাতন ধর্মের বিভিন্ন শাস্ত্রীয় বিষয় এবং তার ব্যাখ্যা ও ধর্মালোচনা এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। তাই এগুলি সম্পর্কে জানতে যদি আপনি পরবর্তী সময়ে আগ্রহী থাকেন, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে ক্লিক করে রাখবেন। আমাদের সনাতন ধর্মে যে কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব রয়েছে, তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হল দীপাবলি। দীপাবলি মূলত 5 দিনের উৎসব, আর এই 5 দিনের উৎসবের একটি দিনের নাম হল ধনতেরাস অর্থাৎ ধন ত্রয়োদশী। ধন শব্দের অর্থ নিশ্চয়ই জানেন, সম্পত্তি। আর ত্রয়োদশী শব্দের অর্থ হল হিন্দু ক্যালেন্ডারের 13তম দিন। এই ধনতেরাসের দিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। মা লক্ষ্মী এই দিনে তার ভক্তদের গৃহে যান এবং তাদের মনের ইচ্ছা পূর্ণ করে থাকেন। ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে এই দিনটি আরও অধিক গুরুত্বপূর্ণ, কারণ এই দিন মা লক্ষ্মীর পূজার সঙ্গে সঙ্গে ধনদেবতা কুবেরও পূজিত হয়ে থাকেন। এই ধনতেরাসের দিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ধনসম্পদের দেবতা যে কুবের, এই কুবের মহালক্ষ্মীর আরাধনা করেছিলেন এই দিনেই। ভক্তি এবং নিষ্ঠা সহকারে তিনি মহালক্ষ্মীর আরাধনা করে এই দিনেই মহালক্ষ্মীকে তুষ্ট করেছিলেন। কথিত রয়েছে, দুর্বাসা মুনির অভিশাপে মা লক্ষ্মী স্বর্গ থেকে বিতাড়িত হন। তখন তিনি সাগরে গিয়ে আশ্রয় নেন। এরপর দেবতা ও অসুরের মিলিত প্রয়াসে যখন সমুদ্র মন্থন হয়, সেই সময় মহালক্ষ্মীর আবারও আবির্ভাব ঘটে। আর এই ধনতেরাসের দিনেই মহালক্ষ্মীর এই আবির্ভাব ঘটে। এই কারণেই বলা হয় হারিয়ে যাওয়া লক্ষ্মীকে ফেরানোর উৎসবই হল এই ধনতেরাস। এই ধনতেরাসে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে। প্রাচীনকালে রাজা হিমের পুত্র এই ভাগ্য নিয়ে পৃথিবীতে আসেন যে বিয়ের চতুর্থ দিন রাতে সাপের কামড়ে তাঁর মৃত্যু হবে। তাঁর সদ্য বিবাহিতা স্ত্রী স্বামীকে বাঁচাতে নিজের যাবতীয় সোনা রূপোর গহনা স্তূপাকারে জড়ো করে রাখেন স্বামীর শোয়ার ঘরের দরজায় ও সমস্ত ঘর প্রদীপের আলোয় সাজিয়ে দেন সাপের পথ আটকাতে। এরপর তিনি সারা রাত ধরে স্বামীকে গল্প বলেন, গান গেয়ে স্বামীকে জাগিয়ে রাখেন। যখন যোম সাপের বেশে সেই রাজপুত্রের ঘরে প্রবেশ করতে যান, তখন তার চোখ ধাঁধিয়ে যায় অলঙ্কার এবং প্রদীপের উজ্জ্বলতায়। প্রবেশে বাধা পেয়ে যোম ওই সোনা স্তূপের উপর উঠে অন্য পথে প্রবেশ করতে যান, কিন্তু রাজরানীর গল্পে ক্রমশ আকৃষ্ট হয়ে সারা রাত সেখানেই কাটিয়ে পরের দিন ভোরে নিঃশব্দে ফিরে যান। যেহেতু সোনার অলঙ্কার নিশ্চিত মৃত্যুর হাত থেকে রাজকুমারকে বাঁচায়, তাই এই দিন ধন অর্থাৎ সম্পদের আরাধনা করা হয়ে থাকে। এই কারণে এই দিন ধন সম্পত্তি বা অ্যাসেট বা সোনা বা অন্য কোনো জিনিসপত্র কেনার বিশেষ চল সমগ্র দেশ জুড়েই দেখা দেয়।
বলা হয়ে থাকে যে এই দিন যদি কোনো বিশেষ বিশেষ দ্রব্য কেনা সম্ভব হয় তাহলে সৌভাগ্য এবং সমৃদ্ধি সেই দ্রব্যটির মাধ্যমে মা লক্ষ্মী গৃহে বহন করে নিয়ে আসেন। তাই এই দিনটিকে একেবারেই অবহেলা করা উচিত নয়, এই দিনে মা লক্ষ্মীর অবশ্যই আরাধনা করা উচিত এবং বাড়িতে আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী একটি দ্রব্য অবশ্যই আনা প্রয়োজন। তবে সবার আগে আমাদের জানা প্রয়োজন যে এই ধনতেরাসের উৎসব বা দিন কোন সময়ে পড়েছে এবং এর শুভক্ষণ বা শুভ মুহূর্ত কোন সময়ে পড়েছে। 2020 সালে অর্থাৎ 1427 বঙ্গাব্দে এই ধনতেরাসের দিন নিয়ে অনেকেই হয়তো ইতিমধ্যেই সংশয় প্রকাশ করেছেন, কারণ অনেকের মতে এই ধনতেরাসের দিন 12ই নভেম্বর নাকি 13ই নভেম্বর। হ্যাঁ বন্ধুরা, এই ধনতেরাস অর্থাৎ 2020 সালে 1427 বঙ্গাব্দে ধনতেরাসের দিন এই উভয় দিনেই পড়েছে, অর্থাৎ 12ই নভেম্বর যেমন পড়েছে আবার 13ই নভেম্বরও আপনি এই শুভক্ষণে কোনো কিছু কেনাকাটা করতে পারেন। 2020 সালে 1427 বঙ্গাব্দে এই ধন ত্রয়োদশী তিথি আরম্ভ হচ্ছে বৃহস্পতিবার অর্থাৎ 12ই নভেম্বর 2020 সন্ধ্যা 6:21 থেকে এবং এই ধনতেরাসের তিথি শেষ হচ্ছে পরের দিন শুক্রবার অর্থাৎ 13ই নভেম্বর অপরাহ্ন 4:02। এই যে 12ই নভেম্বর সন্ধে 6:21 থেকে পরের দিন বিকেল 4:02 পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি যে কোনো শুভ কেনাকাটা করতে পারেন এবং ধনতেরাসে যে সমস্ত পালনীয় বিধি উপাচার সমস্ত কিছুই এই সময়ের মধ্যে আপনাকে করতে হবে। আশা করি ধনতেরাস কী, কেনই বা এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং 2020 সালের এর শুভক্ষণ কোন সময় সে সম্পর্কে আপনাদের পূর্ণ ধারণা হয়েছে। এর পরবর্তী ভিডিওতে আমরা জানব যে এই ধনতেরাসের দিন আমাদের কোন দ্রব্যটি অবশ্যই কেনা প্রয়োজন এবং তার সঙ্গে জানব যে এই শুভক্ষণে কখনোই আমাদের কোন কোন দ্রব্যগুলি কেনা উচিত নয় এবং এই বিশেষ শুভ মুহূর্তে আমাদের বাড়িতে পালনীয় যে উপাচার, যে বিধি এবং কিভাবে মা লক্ষ্মীর পূজা করলে বা তার আরাধনা করলে তিনি সন্তুষ্ট হবেন সেই বিষয় নিয়েও পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে ক্লিক করে রাখবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।